যেই ধর্মে একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, ওই ধর্মের মুসলমান সন্ত্রাসী হতে পারে না। যদি তাই হতে পারে, যদি এটাই যদি ঠিক হয়, এটাই যদি ইসলামের সৌন্দর্যতা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার কথা বলতে গিয়ে কেন বাধাগ্রস্ত হতে পারে? এই দেশের মাটিতে যদি হিন্দু তার ধর্ম সঠিকভাবে মানতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, নাস্তিক যদি তার নাস্তিক্যবাদকে লালন পালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মকে পালন করতে পারে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, ব্লগার নয়, কোরআন এবং সুন্নার অতন্ত্র প্রহরী, এই বাংলাদেশের মাটিতে তিনজন মানুষ যদি, তিন শ্রেণীর মানুষ যদি কোরআন সুন্না দিয়ে কথা বলে, কোরআন সুন্নাকে মানে, ইনশাআল্লাহ আমরা তাদের একজন হব। এতদা সত্ত্বেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আহলে হাদিসদের উপর কেন আক্রমণ করা হবে, কেন তাদের গাড়ি ভাই এঙ্গে দেওয়া হবে, কেন মসজিদে আক্রমণ করা হবে, কেন হয়রানি করা হবে, বুঝতে পারছি না। এরা কেমন মুসলমান? যেই মুসলিম ধর্মে একটা নবী একটা পিঁপড়ার কারণে দুইটা পিঁপড়া হত্যা করায়, আল্লাহ নবীকে ছাড় দেন নাই, আল্লাহর নবী আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলার পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, একটা মানুষকে হত্যা করা মানে কাবা ঘরকে ধ্বংস করা, একটা মুসলমানকে হত্যা করা মানে সব মুসলমানকে হত্যা করা, একটা মুসলমানকে সবাই মিলে হত্যা করলে সবাই জাহান্নামে যাবে। এত সুন্দর ধর্ম ইসলাম, ধর্ম শান্তির ধর্ম, আজকে এই ধর্মকে যারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে কালো, মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে, কালারিং হিসাবে প্রমাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা আপনার সাথে আছি, দিন রাত পরিশ্রম করে আমরা কোরআন এবং সুন্নার কথা বলে ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে আমরা সরকারকে সহযোগিতা করব। ইসলাম কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম কখনো মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ প্রশ্নকে পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম হলো দামহু, রক্তপাত করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তে আঘাত করা হারাম। যদি তাই হয়, আজকে একটি ঘটনা ঘটে গেল, বাংলাদেশের পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, অপ্রত্যাশিত ঘটনা, যেটা আশা করা যায় না, এমনটা কখনোই কাম্য নয়। কেন ভাই, আমরা দিন প্রচার করার জন্য গেলাম, সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার, আমি বক্তব্য দিব, কোরআন সুন্নার কথা বলবো, কাউকে আঘাত করব না, কারো দলের বিরুদ্ধে বলবো না, কোরআন এবং সুন্নার কথা বলবো। প্রশাসন যেখানে অনুমতি দিয়েছেন সেখানে একজন স্বনামধন্য ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা জরুরি, এই দাওয়াত কবুল করতে গিয়ে সন্দেহ পোষণ করে আপনি আঘাত করলেন কেন? আপনি কি জানেন না কোরআনুল কারীমের 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, যারা ধারণা করে, যারা সন্দেহ করে, এরা ধ্বংস হয়ে যাবে। ধারণা করে আপনি আক্রমণ করলেন কেন? ধারণা করে আপনি ঘাড়ি ভেঙে দিলেন কেন? ধারণা করে কোরআন সুন্নাহ কেন ভঙ্গ করে দিলেন? আল্লাহর কাছে বলছি, আপনার গায়ের জোরে শক্তি দেখিয়েছেন, আমার গায়ে কোনো জোর নেই। আল্লাহর কাছে বলছি, আপনি দলীয় দাপটে শক্তি দেখিয়েছেন, আমাদের দলীয় কোনো দাপট নেই। আল্লাহর কাছে বলছি, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জালেম ছিল ফেরাউন, আপনার চাইতে বড় জালেম ছিল হামান, আপনার চাইতে বড় জালেম ছিল কারুন, আপনার চাইতে বড় জালেম ছিল আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, আপনার চেয়ে বড় জালেম ছিল মীর জাফর, আপনার চেয়ে বড় জালেম ছিল অ্যাডলফ হিটলার, কিন্তু আল্লাহ পৃথিবীর কোন জালেমকে ছাড় দেয়নি। আপনি ইসলামের নাম দিয়ে, তোমরা ইসলামের নাম দিয়ে কেন মুসলমানদের গায়ে আঘাত করো? এই নীতি আহলুল হাদিসদের মাঝে নয়, আহলুল হাদিসরা বাংলাদেশ সরকারকে পছন্দ করে, শুধু বাংলাদেশ সরকার নয়, পৃথিবীর যেই প্রান্তে আহলুল হাদিস আছে তাদের মানহাজ হলো সরকারের আনুগত্য স্বীকার করা, যতক্ষণ পর্যন্ত সরকার প্রকাশ্যে কুফুরি না করে। সরকার যেহেতু প্রকাশ্যে কুফুরি করে না, সরকার যেহেতু ইসলাম প্রচারে বাধা দেয় না, সরকারের বিরুদ্ধে লেগে যাওয়া, রাস্তাঘাটে নামা, গাড়ি ভাঙচুর করা, মানুষকে আঘাত করা, মানুষের বাড়িতে আঘাত করা,
করা, মানুষের ইচ্ছাকে আঘাত করা, এই নীতি এই রক্ত আহলে হাদিসদের মাঝে নাই, আহলে সুন্নাল জামাতের মাঝে নাই। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমার সময় 10 মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখেন, দিনের কথা যেন নেইর ভয়ে, একমাত্র আল্লাহকে ভয় করে। জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতেই হবে। কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় 14 জন সফর সঙ্গী সহকারে আমি গেলাম, আমার সাথে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বসা। গাড়ি থেকে নামার পরে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যারা আমাকে বরণ করে নিলেন, আমি শুধু বুকের উপর হাত ধরে নামাজ পড়েছি, জোরে আমিন বলেছি। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। বললাম আমি মুসলমান, আমি ও ইমাম আবু হানিফা শাফি মালিক সবাইকে মানি, আমাকে 5টা মিনিটের জন্য নিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, তোমরা মেহমানকে রেসপেক্ট করেন, আমি যেহেতু মেহমান একটা সালাম দিয়ে যাই, আমাকে সেই অনুমতি দেন। কিন্তু তারা বলছে, না হুজুর, আপনি যদি স্টেজে উঠে সালামটাও দেন, আগামীকাল সকালে আমার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। চিন্তা করলাম, প্রিয় ভাই, এই নাজুক পরিস্থিতির জন্য আপনার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে, আল্লাহর নবীর হাদিস মানার কারণে এই নাজুক পরিস্থিতির জন্য আপনি দায়ী নয়, রিক্সা চালক ভ্যান চালক দায়ী নয়, মসজিদের মুয়াজ্জিন ইমাম দায়ী নয়, এর জন্য আমার মতো আলেম দায়ী। আল্লাহর নবী বলছেন তিরমিজির 2229 নম্বর হাদিস, আমার মতো আলেমের জিব্বা নাকি কেটে নেওয়া হবে, আমার মতো আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো আলেম জাহান্নামে গিয়ে চাকির মতো ঘুরতে থাকবে, ভালো মানুষ বলবে, তখন জাহান্নামীরা বলবে, ব্যাপারটা কি মুফতি সাহেব, জাহান্নামে আপনি কেন, আমি না আসছি, আমি পাপি, আপনি কেন? তখন বলবে, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম করতাম না, আমি খারাপ থেকে নিষেধ করতাম আমি করতাম। এই জন্য বলছি, ওই ভাইকে বলছি, আজকে এই প্রোগ্রামে আমাকে অপমান করার কারণে আমার কোনো সমস্যা নেই, আমি বলছি আপনার দোষ নেই, দোষ হলো আমার মতো আলেমদের। কেন বাংলাদেশের আলেমরা মুখটা খুলে বলতে পারে না? বুকে হাত ধরার হাদিস, পায়ে পা কাঁধে কাজ লাগানোর হাদিস সহি বুখারি বহু দিন পড়েছি, আজ বলছি সহি বুখারি আল্লাহর কিতাব, কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব, মূল বলিয়ম, ইন্ডিয়ার ছাপা, 100 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। দেখেন নামাজের সৌন্দর্যতা, নামাজের অফুল এদায় করা যায়, সহি বুখারি 102 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30 হাদিস আছে, একবার রফল এদায় করলে 10টা নেকি, নামাজে বুকের উপরেও নয় নাভির নিচেও নয়, এভাবে হাত ধরার হাদিস আছে। সহি আল বুখারি 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস, নামাজে জুড়ে আমিন বলার পারমিশন আছে। আজও পর্যন্ত আল্লাহর নবীর দেশে আল্লাহর ঘর কাবাতে চালু আছে, আল্লাহর নবীর দেশে আছে। সহি বুখারি 12 প্রিন্ট মূল বলিয়ম, 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 13 নম্বর অধ্যায়, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। আহলুল হাদিসরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা যে আমলগুলো করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোনো ভুল আমল করে না, তারা কোরআন সুন্নাহকে বুঝে, মক্কা মদিনার ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে। আপনি আমার মুসলমান ভাই, হানাফি আমার ভাই, শাফিও আমার ভাই, মালিকও আমার ভাই, হাম্বলি আমার ভাই, সবাই তো আমার ভাই, আমি কেন তাকে খারাপ মনে করব? আমি বলছি না নাবীর নিচে হাত তুললে নামাজ হয় না, কে বলছে হয় না, 100 বার নামাজ হবে, 100 বার নামাজ হবে। হয়তো আপনি দুর্বল হাদিস মেনেছেন, আবু দাউদ, আবু দাউদ ইন্ডিয়ার ছাপা 110 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা আবু দাউদ 110 পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইমাম আবু দাউদ 4টা হাদিস নিয়ে আসছেন, 759 নম্বর হাদিস, সরাসরি বুকের উপর হাত ধরার হাদিস আছে। সুতরাং আমি আজকে কারো প্রতি রাগ নয়, গুসা নয়, আমি একজন ছোট্ট মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা আলেমদের কাছে অনুরোধ করব, আপনারা আগামীকাল সকাল থেকে যতদিন পর্যন্ত
ভূপৃষ্ঠে অবস্থান করবেন ততদিন পর্যন্ত কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর সঠিক তথ্যগুলো প্রচার করার চেষ্টা করুন, জাতির সামনে বলুন, আপনারা মানুন আর না মানুন অন্তত পক্ষে জাতিকে জানান যে এটা ঠিক আছে, এটা কোরআন হাদিসে আছে, জাতিকে ইনফর্ম করার চেষ্টা করেন। আলোচনা দীর্ঘ নয়, অনেক কথা বললাম, আমি অনেক দূর থেকে আসছি, অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করেন, আপনাদের খেদমতে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।